আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনারা সকলেই চান ইউরো ট্রাক সিমুলেটর 2 এর মতো ঠিক এই রকম ভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মধ্যে হিনো 1 জে স্টিয়ারিং এবং হিনো 1 জে ইন্ডিকেটর লাইটগুলো দিয়ে গেম খেলার জন্য। কিন্তু আপনারা কিন্তু পারতেছেন না, বা অনেকেই আছেন যারা এখন পর্যন্ত খুবই নতুন অবস্থায় রয়েছেন, তারা ঠিক এইভাবে সেটআপ করতে পারতেছেন না এবং এই সম্পর্কে আপনারা অনভিজ্ঞ। এবং অনেকেই আছেন যারা এই গেমটা সর্বপ্রথম দেখতেছেন, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাসিড ভার্সন 4.3.2 এর নতুন একটা ওবিবি। তো এই ওবিবিটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা হিনো 1 এ 1 জে বাস দিয়ে আপনারা মাল্টিপ্লেয়ার সহকারে সকল কিছু করতে পারবেন এবং কি গেমের ফার্স্ট বাস যেটা রয়েছে সেটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। তো এই জিনিসটা একদম ইজি এবং জাস্ট ওবিবিটা সেট আপ করলেই কিন্তু আপনারা খেলতে পারবেন। শুধু তাই নয়, এই ওবিবিটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা 50 প্লাস ট্রাফিক এবং হিউজ অ্যামাউন্টের একটা ট্রাফিক বলতে পারেন এইটা। আর এক একটা ম্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক এক রকম ট্রাফিক এবং আপনারা খুব সুন্দরভাবে একদম স্মুথভাবে কিন্তু আপনারা গেমপ্লে করতে পারবেন। এবং কি আপনারা যাদের ফোনের মধ্যে 4 GB র্যামের ফোন রয়েছে, মানে 4 GB থেকে 6 GB যা লো ডিভাইস যারা ইউজ করেন, তারা মোটামুটি স্মুথভাবেই খেলতে পারবেন। আমি আজকে যে মোবাইলটার মধ্যে গেমপ্লে করেছি সেটা হলো 4 GB র্যামের একটা ফোন এবং এইটা অ্যান্ড্রয়েড 14 রান করতেছে। তো আসার আগে যারা যারা লো ডিভাইস ইউজার আছেন তারাও খুব সুন্দরভাবে গেমপ্লেটা করতে পারবেন। তো আপনারা অনেকেই আছেন যারা যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটাকে বাংলাদেশে করে খেলতে চান এবং বাংলাদেশি ম্যাপে খেলতে চান, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল। এবং আপনারা অনেকেই আছেন যারা যারা খেলতে পারতেছেন কিন্তু আপনাদের প্রয়োজন নতুন ওবিবি এবং হাই ট্রাফিকের ওবিবি, তারাও কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন, কারণ আপনাদের সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটা একটা বলতে পারেন খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। এবং আপনারা যারা যারা ইউরো ট্রাক সিমুলেটর 2 এর মতো 1 জে ড্যাশবোর্ড এবং 1 জে লুকিং গ্লাস দিয়ে খেলতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই ভিডিওটা ভালো হবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ এবং অনেক সুন্দর একটা ভিডিও, তো আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন যাওয়া যাক এবার আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা কীরকম থাকবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মধ্যে, তো সেটা একটু আমরা একটু বিস্তারিতভাবে দেখে নিই। তো এর জন্য আপনারা চলে যাচ্ছি সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। তো দেখতে পারতেছেন এইটা হলো আমাদের ফাইনাল ভার্সন। মানে এইরকমভাবে ঠিক এইভাবে আপনাদেরকে সেট আপ করার জন্য আপনাদের জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এবং সেই ভিডিও থেকে আপনাদেরকে এই ওবিবিটাকে ডাউনলোড করে নিতে হবে এবং ওবিবিটার কিন্তু ড্রাইভ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে। আর ওবিবিতে একটা পাসওয়ার্ড সেট করা রয়েছে, পাসওয়ার্ডটা আপনারা যেখান থেকে মানে যে ভিডিও থেকে ডাউনলোড করবেন সেখানেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আশা রাখি আমি আপনাদেরকে বোঝাতে পারছি এই বিষয়টা। আর আপনারা পাসওয়ার্ডটা দিয়ে যখন জেট আর্কাইভ দিয়ে এক্সট্রাক্ট করবেন তারপর দেখতে পারবেন এখানে ম্যাপ ডাউনলোডের এপিকে পেয়ে যাবেন, তারপর অরিজিনাল এপিকে পাবেন, তারপর ওবি পাবেন। যারা যারা অলরেডি আপনারা এপিকে প্লাস ওবিবি দিয়ে বাংলাদেশি গেমগুলোকে এনজয় করতেছেন তাদের ক্ষেত্রে একদম সহজ হিসাব হলো আপনারা শুধুমাত্র আপনাদের যে ওবিবিটা আছে জাস্ট ওবিবিটাকে আপনারা কপি করে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা যারা একদম নতুন রয়েছেন তারা শুরুতে ম্যাপ ডাউনলোডার ডট এপিকে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে ইনস্টল করবেন, তারপর আপনারা আপনাদের যে মেইন গেমের যে এপিকেটা রয়েছে সেই এপিকেটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তারপর সবার শেষে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ওবিবি ফাইল যেটা রয়ে গিয়েছে, তো ওবিবি ফাইলটাকে জাস্ট আপনারা কপি করে আপনাদের অ্যান্ড্রয়েডে প্রবেশ করবেন, দেন এখান থেকে ওবিবিতে প্রবেশ করবেন, সেখান থেকে com.maleo.bussimulator.id যে ফোল্ডারটা রয়েছে সেখানে যেয়ে আপনারা পেস্ট করে দিবেন। জাস্ট সিম্পল এতটুকু কাজ করলেই কিন্তু আপনাদের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর অনেকে আছেন যারা যারা এখন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাইয়া ওবিবির পাসওয়ার্ডটা খুঁজে পাইতেছি না আপনার ভিডিওতে। ভাই আমি বারবার বলে দিতেছি ওবিবির পাসওয়ার্ড আমার ভিডিওতে নাই, ওবিবির পাসওয়ার্ড আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন ঠিক সেই ভিডিওতে আপনারা ওবিবির পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর এবার আসি এই ওবিবিটার যদি রেটিং করি তাহলে আমি কিভাবে কি দেখব। তো এটা যদি বলেন তাহলে এটা স্মুথ একটা ওবিবি, এক্ষেত্রে আপনারা যারা 4 GB র্যামের মধ্যে খেলবেন তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে 4 GB 6 GB র্যামের মধ্যে। আর 3 GB 2 GB কেমন পারফরমেন্স করবে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, আমি ট্রাই করি নাই, বাট আমি 4 GB খেলতেছি, আমি স্মুথ খেলতে পারতেছি। আর আরেকটা বিষয়ে আপনারা অনেকে আছেন যারা যারা একটু ট্রাফিক মানে এক এক ম্যাপের মধ্যে এক এক ধরনের ট্রাফিক চান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হয়েছে জিনিসটা। আবার আপনারা যদি সেরকম আশা নিয়ে থাকেন যে এক ম্যাপের মধ্যে আপনারা সবগুলোকে ট্রাফিককে পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে সবগুলো ট্রাফিক দিয়ে একসাথে আপনারা খেলতে পারবেন, বিষয়টা আসলে ওই রকম কোনো কিছু না। আপনারা এক একটা ম্যাপের মধ্যে এক এক রকম ট্রাফিক পাবেন, একটা ম্যাপের মধ্যে আপনারা বাস পাবেন সর্বোচ্চ 3 ধরনের বা 4 ধরনের বাস পাবেন, তবে গাড়ি অনেকগুলো আসবে, বাট আপনারা মানে স্কিন পাবেন আর কি, 4টা বা 3টা ওই রকম স্কিন পেয়ে যাবেন। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো
আপনারা এক একটা ম্যাপের মধ্যে এক এক রকম ভাবে আপনারা পেয়ে যাবেন। তো এইটাই আর ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাহলে কিছু করার নাই। আর এখানে স্কিনের মধ্যে হিসেবে রয়েছে শান্তি, তারপর নাবিল, তারপর এখানে মার্শা আছে, তারপর শ্যামলি আছে, এখানে আরও বেশ কিছু বাস রয়েছে, হানিফও থাকলে থাকতে পারে, আমি হানিফটা খেয়াল করি নাই, এনাও আমি দেখি নাই, বাট এখানে অনেকগুলো স্কিন রয়েছে যেগুলো উত্তরবঙ্গের বেশিরভাগই। তারপর দেখতে পারবেন এখানে ট্রাক রয়েছে ছোটো ছোটো, তো ট্রাকগুলো কিন্তু খুবই সুন্দর। এবং বিশেষ করে মেইন আকর্ষণ যেটা সেটা হলো আপনাদের যে স্টিয়ারিং বোর্ডটা দেখতে পারতেছেন, আমি কিন্তু এই মুহূর্তে বাসিডের যে ফার্স্ট বাসটা আছে সেই ফার্স্ট বাস দিয়ে কিন্তু আমি ড্রাইভ করতেছি, বাট আমার মনে হইতেছে কিন্তু একটা ওয়ান জে বাস দিয়ে ড্রাইভ করতেছি, ওই রকম একটা ফিল আসতেছে। আর বিশেষ করে এইরকমভাবে ড্রাইভ করলে কিন্তু অনেক ভালো লাগে। এমন কি এই জিনিসটা কিন্তু আপনাদের মাল্টিপ্লেয়ারের মধ্যেও কিন্তু কার্যকর অবস্থায় থাকবে, আপনারা সবাই মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন এটা দিয়ে, ওয়ান জে বাস দিয়ে। তো এটাতে জাস্ট আপনার ফ্রন্টটা এবং ব্যাকটা মানে বডিটা বাদে ওয়ানজের যাবতীয় কিছু এখানে আপনারা পেয়ে যাইতেছেন। আর এইটাতে যদি আপনার ওয়ানজের যাবতীয় কিছু পেতে চান তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, যদি ওনার সেটা উল্লেখ করেন বা ওনার যদি এটা দেখে ভিডিওটা তাহলে অবশ্যই আপনাদের যে আবদারগুলো রয়েছে সেগুলো আমলে নেওয়া হবে। তো যাই হোক, এবার যদি আসি এটার গ্যারেজের কথায়, তো গ্যারেজটা সাদামাটা খুব সুন্দর একটা গ্যারেজ। আর এইটা হলো ম্যাপ, আপনারা এখানে অনেকগুলো জায়গা কিন্তু আপনারা এখানে পেয়ে যাইতেছেন, প্রায় এখানে 20-25টা প্লাস বা এর থেকে বেশি জায়গা পেতে পারেন, অনেক জায়গা আছে ভাই, আমি গইনা দেখি নাই, অনেকগুলো জায়গা আছে, ছোটো ছোটো করে লেখা আছে, কুড়িগ্রাম, মাগুরা, তারপর ঝিনাইদহ, পিরোজপুর, বরিশাল, নারায়ণগঞ্জ, শ্যামপুর, মাধবদি, ফেনি, বিবারি, মেহেরপুর, নড়াইল, তো অনেক জায়গা আছে, আপনারা এগুলো দেখে নেবেন এবং আপনারা প্রত্যেকটা জায়গায় গেম প্লে করতে পারবেন। কক্সবাজার, টঙ্গী, পাবনা, সাভার, রাজবাড়ী, যশোর, কুষ্টিয়া, রংপুর, গাইবান্ধা, সব, তো আপনাদের যা যা ভালো লাগে আর কি সবই আপনারা এখানে মোটামুটি পেয়ে যেতেছেন। আর এখানে দেখতে পারতেছেন আমার সামনে ট্রাফিক কী পরিমাণ রয়েছে, সামনে এটা হলো ফাতেমা এন্টারপ্রাইজের একটা বাস, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো ট্রাফিক রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর কিন্তু ট্রাকও কিন্তু যুক্ত করা হয়েছে। বিশেষ করে ট্রাকের কারণে আপনাদের গেম প্লেটার স্মুথনেসটা আর ভালো পাবেন, বিশেষ করে বাংলাদেশি ভাইবটা আর একটু ভালো পেতে পারবেন এই ট্রাকগুলো দ্বারা, কারণ বাংলাদেশের রাস্তার মধ্যে কিন্তু ট্রাক রয়েছে। এবং আমার সামনে দেখতে পারতেছেন একটা নাবিল বাস, আর বিশেষ করে যারা চট্টগ্রাম হাইওয়েতে যাতায়াত করেছেন তারা দেখতে পারবেন ট্রাক কিন্তু হিউজ পরিমাণ থাকে রাস্তার মধ্যে, আপনারা অনেকটা ওই রকম একটা ফিল পাবেন। আর আপনাদের সকলের কাছে ভালো লাগার মতো একটা ওবিপি বলতে পারেন, এই ওবিপিটা কথা বাড়াচ্ছি না, অনেক বেশি কথা বলে ফেলছি এই একটা ওবিপি নিয়ে। তো বাকি ভিডিওটুকু আপনারা এনজয় করতে থাকুন, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আরেকটা বিষয়, অবশ্যই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখে একটু পরিমাণ উপকৃত হতে পারছেন বা আপনাদের কাছে ভালো লাগছে সেটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে সবাই এই জিনিসটা দেখে উপকৃত হতে পারে এবং সবাই সুন্দরভাবে গেম প্লে করতে পারে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলও যদি নতুন দর্শন হয়ে থাকেন তাহলে আবার বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।